সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চলো তাহলে দেখি আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র চিঠিপত্র একটা অংশ আলোচনা করব। চিঠিপত্রে তোমরা জানো যে ব্যক্তিগত পত্র বা আবেদনপত্র, পত্রিকা প্রকাশনের জন্য পত্র, তোমাদের আছে মানপত্র, আমন্ত্রণ পত্র, তাই না? অনেক ধরনের পত্র রয়েছে। আজকে আমি তোমাদের মানপত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, মানপত্র কি তোমরা নিশ্চয়ই জানো? মানপত্র কি, কারণ তোমরা ক্লাস নাইনে ওগুলো পড়েছ, সামনে তোমাদের পরীক্ষা। তো এখন এটা আসলে নতুন বিষয় না, তারপরেও তোমাদের যেন আরো সঠিক এবং সুন্দরভাবে এই মানপত্র তোমরা লিখতে পারো, আজকে ক্লাসের মধ্যে আশা করি সেটা তোমরা পারবে। মানপত্র বলতে কি বোঝা? মানপত্র হচ্ছে যে প্রশংসাসূচক বা শ্রদ্ধাজ্ঞাপক অভিনন্দন পত্র, যেটা কোন সম্মানিত ব্যক্তি বা সংবর্ধিত ব্যক্তির সম্বর্ধনার জন্য রচনা করা হয়। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কাউকে বরণ বা বিদায় জানানোর জন্য এক ধরনের সম্মাননা পত্র রয়েছে, সম্মাননা পত্র লেখা হয়, আর তাকেই বলে মানপত্র। এই মানপত্র সাধারণত সামাজিক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রচুর দর্শক শ্রোতার উপস্থিতিতে পাঠ করে সংবর্ধিত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। হ্যাঁ, যেমন ধরো তোমরা প্রতি বছরে কি হয়, যারা এসএসসি পরীক্ষা থাকে, পরীক্ষার্থী থাকে বা এইচএসসি পরীক্ষার্থী থাকে, তখন দেখা যায় যে যারা নিউটেন, হ্যাঁ, তারা কি করে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই সমস্ত পরীক্ষার্থীদেরকে কি করা হয়, বিদায় সংবর্ধনা জানানো হয়। অথবা কোনো ব্যক্তি যদি একটা প্রতিষ্ঠানে আগমন করে, হ্যাঁ, সেই গুণী ব্যক্তিকেও কিন্তু সংবর্ধনা দেওয়া হয়। হ্যাঁ, অথবা অনেক বছর কাজ করার পর, চাকরি করার পর যখন একজন ব্যক্তি কোনো প্রতিষ্ঠান থেকে বিদায় নেয়, তাকেও কিন্তু বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অর্থাৎ গুণী ব্যক্তির আগমন, তার ভালো ভূমিকা, কৃতিত্বপূর্ণ ভূমিকা বা মহৎ ভূমিকা বা তার যে অবদান, সেই অবদানের স্বীকৃতিকে সম্মান বা শ্রদ্ধা জানানোই হচ্ছে মূলত এ ধরনের মানপত্রের উদ্দেশ্য। সংবর্ধনা শব্দের প্রকৃত অর্থ হচ্ছে সম্মানের সাথে অভ্যর্থনা বা সসম্মানে অভ্যর্থনা। অর্থাৎ মানপত্র বলতে কি বোঝায় তাহলে? সংবর্ধনার জন্য প্রদত্ত প্রশংসাসূচক বা শ্রদ্ধাজ্ঞাপক অভিনন্দন পত্রকে বোঝায়, একে সম্মাননা পত্র বলা হয়। আর সংবর্ধনা পত্র শব্দের, সংবর্ধনা শব্দের যে প্রকৃত অর্থ হচ্ছে সম্মানের সাথে অভ্যর্থনা বা সসম্মানে অভ্যর্থনা। মানপত্রের সাহায্যে কোনো শ্রদ্ধেয় বা গুণী ব্যক্তিকে স্বাগত, অভিনন্দন, বিদায় বা শ্রদ্ধা জানানো হয়। এতে ব্যক্তির গুণাবলী, প্রশংসা ও তার কর্মগুণ বিস্তৃত হয়ে থাকে। অর্থাৎ মানপত্রের মধ্যে কি থাকে, একটু আগে বলা হলো যে কোনো এমন কোনো ব্যক্তিত্ব, এমন গুণী ব্যক্তিত্ব আমরা তাদের বলব যে তাদের আগমনে একটা প্রতিষ্ঠানে, তাদের আগমনে, তাদের ভূমিকায়, তাদের অবদানে, হ্যাঁ, অনেক উপকৃত হয়েছে। তাদের যে সেই অবদানের স্বীকৃতি, এটার প্রতি সম্মান বা শ্রদ্ধা জানানোই হচ্ছে এর উদ্দেশ্য। ঠিক আছে, সেই কারণে কি হতে হবে, মানপত্রের যে ভাষা সেটা পরিশীলিত বা সমৃদ্ধ হওয়া উচিত। এতে সংবর্ধিত ব্যক্তির কর্মকীর্তি, কর্ম মানে ব্যক্তিত্ব, ব্যবহারিক বৈশিষ্ট্য, পাণ্ডিত্য, শিক্ষা ও দক্ষতা ইত্যাদির উল্লেখ থাকে। অর্থাৎ এমন কিছু বক্তব্য এখানে থাকবে, লেখা থাকে, এমন প্রশংসাসূচক কথাবার্তা থাকে যাতে কি হয়, সেই ব্যক্তির অর্থাৎ সংবর্ধিত ব্যক্তির যে কাজ বা কর্ম, তার যে ব্যক্তিত্ব, তার যে ব্যবহারিক বৈশিষ্ট্য, তার যে পাণ্ডিত্য, এগুলোকে প্রকাশ পায়। তাই বিভিন্ন শিরোনাম দিয়ে তার বৈশিষ্ট্য, অবদান, এই প্রবৃত্তিকে নানা বিশেষণে বিশেষিত করা হয়। মানপত্র সুন্দরভাবে হাতে লিখেও দেওয়া যায় বা ছাপিয়েও দেওয়া যায়, আর এটা সুন্দর করে বাধাই করে দেওয়াই হচ্ছে নিয়ম।
আছে আর মানপত্রের অনেকগুলো অংশ থাকে ঠিক আছে মানপত্রে মূলত তিনটা অংশ থাকে যেমন একটা হচ্ছে মূল শিরোনাম যেগুলোর মধ্যে রয়েছে মূল শিরোনাম উপশিরোনাম নাম স্বাক্ষর মানপত্রের বিভিন্ন অংশের মধ্যে রয়েছে মূল শিরোনাম উপশিরোনাম এবং নাম স্বাক্ষর ও তারিখ তাহলে আমরা দেখি যে আসলে এগুলো মূল শিরোনামটা কি মূল শিরোনাম হচ্ছে যে যে সংস্থা বা প্রতিষ্ঠান যাকে যে উপলক্ষে সংবর্ধনা দেয় অর্থাৎ তাদের বিদায় উপলক্ষে না আগমন উপলক্ষে হ্যাঁ যাকে যে কারণে সংবর্ধনা দেয় তার উল্লেখ করতে হয় এই অংশে হ্যাঁ তারপর উপলক্ষ মানপত্রের প্রকৃতি অনুযায়ী উষ্ণ অভিনন্দন প্রাণঢালা শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধার্ঘ ইত্যাদি লিখতে হয় অর্থাৎ এই যে দেখো একটা নমুনা মানপত্র রয়েছে যে খ্যাতিমান ব্যক্তির আগমন উপলক্ষে একটি মানপত্র তৈরি করো খ্যাতিমান ব্যক্তি বলতে এখানে কোনো মন্ত্রী আগমন হতে পারে কোনো বিশেষ ব্যক্তিত্ব যেমন কোনো লেখক কবি এরকম আসতে পারে হ্যাঁ তো তার সেই ব্যক্তির আগমন উপলক্ষে তৈরি এখানে কি হয়েছে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নন্দিত কথা সাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবালের শুভাগমনে পরীক্ষার্থীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্থাৎ এই যে নন্দিত কথা সাহিত্যিক ইনিই হচ্ছে সংবর্ধক ব্যক্তি আর যে প্রতিষ্ঠান তাকে সংবর্ধনা দিচ্ছে সেটা হচ্ছে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় সেজন্য বলা হয়েছে যে সংস্থা বা প্রতিষ্ঠান যাকে যে উপলক্ষে সংবর্ধনা দেয় তার উল্লেখ এই মূল শিরোনামে থাকে এবং এর সঙ্গে থাকে তাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি বা উষ্ণ অভিনন্দন বা প্রাণঢালা শুভেচ্ছা এভাবে এই মূল শিরোনামটা লিখতে হয় শিক্ষার্থী মিত্র আশা করি তোমরা মূল শিরোনাম কিভাবে লিখবে সেটা বুঝতে পেরেছ এবারে আমরা দেখব উপশিরোনাম কোনগুলো দুই নম্বর হচ্ছে উপশিরোনাম ঠিক আছে উপশিরোনাম হচ্ছে মূল কথা সম্বোধন অর্থাৎ এই আমরা জানি যে কোনো চিঠিপত্রে সম্বোধন থাকে এবং অন্যান্য চিঠিপত্রে সম্বোধনটা একবারই থাকে কিন্তু এখানে দেখো এই সম্বোধন থাকে কে কয়েকবার তুমি দিতে পারো ঠিক আছে অর্থাৎ গুণী ব্যক্তির বৈশিষ্ট্য অনুযায়ী তার এই উপশিরোনামগুলো হয় উপশিরোনাম হচ্ছে একটা সম্বোধন যেমন হে বরেণ্য কবি যেহেতু একজন কবি নন্দিত কবি সাহিত্যিকের আগমন উপলক্ষে লেখা হ্যাঁ সে তো এই হচ্ছে হে বরেণ্য কবি অর্থাৎ এক একটা উপশিরোনাম এই মানপত্রের মধ্যে গুণাবলী এবং এই যে শিরোনামগুলো হবে বা সম্বোধন হবে এটা হচ্ছে গুণাবলী প্রকাশক কতিপয় সম্বোধন অর্থাৎ এক একটি অনুচ্ছেদে এক একটি ভাবের বাহন হয়ে থাকে এই যে উপশিরোনাম এই উপশিরোনামে বা এক একটি সম্বোধনে কি থাকে একটি ভাবের বাহন হয়ে থাকে হে বরেণ্য কবি এই যে বরেণ্য কবি এই কথাটার এই সম্বোধনের এই উপশিরোনামের ভাবের প্রকাশ পাবে এই অনুচ্ছেদে অর্থাৎ এক একটা উপশিরোনাম থেকে এক একটা অনুচ্ছেদ রচিত হয় ঠিক আছে যতগুলো উপশিরোনাম দেবে ততগুলো অনুচ্ছেদ হবে তা আমরা এটা একটু দেখি যে হে বরেণ্য কবি এটা একটা অনুচ্ছেদ বাংলা ভাষার বাংলাদেশের আপামর জনসাধারণের কবি তুমি এ বিদ্যালয়ে তোমার পদার্পণে আমরা খুবই আনন্দিত আমরা গর্বিত তোমাকে পেয়ে আজ আমরা তোমাকে সানন্দ চিত্তে বরণ করে নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি এ বিদ্যালয়ে তোমার পদার্পণ একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হয়ে পড়ল আমাদের এই প্রাণপ্রিয় বিদ্যালয়ে তোমাকে আমাদের চিত্ত সুখের মাঝে স্বাগত জানাচ্ছি অর্থাৎ মানপত্রের এক একটা উপশিরোনাম দিয়ে এক একটি অনুচ্ছেদ লিখতে হয় এবং এই অনুচ্ছেদগুলোর মধ্যে এক একটা ভাবের প্রকাশ হয়ে থাকে ভাব ও বক্তব্য অনুযায়ী অনুচ্ছেদগুলো পরস্পর সঙ্গতিপূর্ণ হওয়াই কিন্তু বাঞ্ছনীয় প্রত্যেক অনুচ্ছেদের শুরুতে সংবর্ধক ব্যক্তি যে তিনি তার গুণ প্রকাশ পাবে তার এই সম্ভাষণের মধ্যে কী প্রকাশ হবে তার বৈশিষ্ট্য বা তার গুণের প্রকাশ থাকবে সংবর্ধ ব্যক্তি যদি শিক্ষক হয় সেক্ষেত্রে কি দিতে পারো সম্ভাষণা হবে হে বরেণ্য শিক্ষক হে শিক্ষাগুরু হে আলোর পথের দিশারি হে মহান সাধক হে জ্ঞান তাপস ইত্যাদি ছাত্রছাত্রীদের বরণ বা বিদায়ের ক্ষেত্রে হবে হে নবীন বন্ধুরা হে আলোর পথের যাত্রীরা হে সূর্য শিখা ভাই বোনেরা হ্যাঁ অর্থাৎ যদি শিক্ষক হয় এক ধরনের বক্তব্য কবি সাহিত্য হলে এক ধরনের মানে উপশিরোনাম বা সম্বোধন মন্ত্রী হলে এক ধরনের উপশিরোনাম হ্যাঁ আবার বিদায়ী ব্যক্তি হলে এক ধরনের শিরোনাম আবার কে
বিদায় শিক্ষার্থী হলো আরেক ধরনের শিরোনাম। তো আমরা যেহেতু কবি সাহিত্যিকের ক্ষেত্রে কি শিরোনাম, হে বরেণ্য কবি দেখলে আরেকটি শিরোনাম হতে পারে হে সৌন্দর্য পিপাসু। অর্থাৎ এই কবি সাহিত্যিকের মধ্যে, সাহিত্যিকের লেখার মধ্যে কি আছে, সৌন্দর্যের প্রকাশ ঘটেছে। তো কিভাবে লেখা হয়েছে দেখো, যে তুমি কবি, তুমি সুন্দরের সাধক, পরম সত্যকে সৌন্দর্যের মহিমায় আবিষ্কার করে তুমি কবিতার অবয়বে ছড়িয়ে দাও, আর আমরা সেখান থেকে সৌন্দর্যের রূপ গ্রহণ করে নিজেদের আলোকিত করার অনুপ্রেরণা লাভ করি। তুমি আমাদের কৃতজ্ঞ চিত্রের ভালোবাসা গ্রহণ করো। অর্থাৎ তার লেখার মধ্যে এক ধরনের কি সৌন্দর্যের খোঁজ পাওয়া যায়, কারণ প্রত্যেকটা মানুষের মনে কিন্তু সৌন্দর্য পিপাসু, আর এই সৌন্দর্যের সন্ধানে কি মানুষ সাহিত্যিকের সাহিত্য যে রচনা করে সেগুলো পাঠ করে পড়ে এবং এখানে সৌন্দর্য অন্বেষণ করে সৌন্দর্যের সন্ধান পায়। তো এই যে সাহিত্যিক, এই সাহিত্যিকের লেখা পড়েও কিন্তু সেই সৌন্দর্যের সন্ধান পাওয়া গেছে। তো তার উপহার শিরোনামের মধ্যে, তার এই সম্বোধনের মধ্যে সেটা প্রকাশ পেয়ে, সেই ভাবটা প্রকাশ পেয়েছে। হে মানবতাবাদী কবি, ঠিক আছে, অর্থাৎ তার যে লেখা সেটার মধ্যে শুধু সৌন্দর্য না, সেখানে মানবতা বোধও প্রকাশ পেয়েছে, সেই চেতনাও সেখানে রয়েছে। যেমন সৌন্দর্য তোমার আত্মাকে করেছে উদ্বোধিত, আর মানবতা তোমার চৈতন্য দিয়ে দিয়েছে শানিত ধার। তোমার কবিতাতে তাই সৌন্দর্যের সঙ্গে মানবতার জয় ঘোষিত হয়েছে বহুবার। তুমি আজ নিপীড়িত মানুষের কাছে মুক্তিদাতা কবি, সংগ্রামী কবি। তোমার কবিতা আমাদের সাহস যোগাচ্ছে শোষণের শাসনের বিরুদ্ধে লড়াই করতে। তুমি মানুষের শুভকামনায় ধন্য কবি, তুমি আমাদের ভবিষ্যৎ পথ চলার আলোকবর্তিকা। তাহলে এই যে দেখো, এখানে কি তার লেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মানবতা বোধ, এই জন্য তাকে কি বলা হয়েছে, মানবতাবাদী কবি। এবং সেই মানবতা বোধ তার এই অনুচ্ছেদে কিন্তু এই সেই ভাবটা প্রকাশ পেয়েছে, ঠিক আছে। অর্থাৎ তার কবিতাতে সৌন্দর্যের সঙ্গে মানবতার জয় ঘোষিত হয়েছে, নিপীড়িত মানুষের কাছে তিনি হচ্ছেন একজন মুক্তিদাতা কবি, সংগ্রামী কবি। হ্যাঁ, এই কবিতা পড়ে কি হয়, শাসন শোষণ অন্যায়ের বিরুদ্ধে মানুষ লড়াই করার মনোবল পায়, ঠিক আছে। তো এই ভাব কি হয়েছে, এই অংশটাতে প্রকাশ পেয়েছে। এটা আরেকটি উপশিরোনাম, আমরা আরো কিছু উপশিরোনাম দেখে দেখো। হে নিসর্গের কবি, হে হে নিসর্গের কবি, আবহমান বাংলার চিরায়ত নিসর্গ বাঙালির চিরন্তন সংস্কৃতি গাথার অবিচ্ছেদ্য অংশ, বাঙালির জীবন দর্শন মনস্তাত্ত্বিক কাঠামো নিসর্গ কেন্দ্রিকতায় আবর্তিত। তোমার কবিতায় বাঙালির জীবন দর্শন মনস্তত্ত্ব নৈসর্গিক উপাদানে প্রস্ফুটিত হয়ে উঠেছে। বাঙালি তোমার কবিতাতে খুঁজে পেয়েছে তার আত্মপরিচয়, তোমাকে পেয়ে আমরা ধন্য। দেখো এই অংশে কি হয়েছে, তিনি যে নিসর্গের কবি সেটা সেই ভাব প্রকাশ পেয়েছে। অর্থাৎ তার কবিতায় বাঙালির যে আবহমান সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির কথা এখানে ফুটে উঠেছে। হ্যাঁ, বাঙালির জীবন দর্শনের পরিচয় এখানে পাওয়া যায়। এরপর দেখা রয়েছে হে আশাবাদী কবি, অর্থাৎ তার কবিতায় তার লেখায় কি মানুষের মনে আশার সঞ্চার হয়। তুমি আশাবাদী কবি, তোমার ব্যক্তি মানুষ আর কবি মানুষ এ দুয়ে মিলে আশার দিগন্তে তৈরি করেছেন জীবনের জয়গান। আমরা তোমার সেই জয়গানের মন্ত্রমুগ্ধ ভক্ত, আমরা তোমার কবিতা থেকে আহরণ করব জীবনের জয়গানের সুর, আমাদের ভবিষ্যৎ জীবনে সে সুর ছড়িয়ে দেব সর্বত্র। তুমি নিত্য নতুন কবিতার মাধ্যমে আমাদের মনে সাহস ও শক্তি যোগাবে, ঠিক আছে। অর্থাৎ মানুষের জীবনে হতাশা গ্লানি আসতেই পারে, কিন্তু একজন সাহিত্যিকের লেখা পড়ে যখন মানুষ সেই হতাশা মুক্ত হতে পারে বা তার মনে আশার সঞ্চার ঘটে, আশাবাদী হয়, হ্যাঁ, সেজন্য তাকে বলা হয়েছে আশাবাদী কবি। এবং এই আশাবাদী কবি এই ভাব এই অনুচ্ছেদের মধ্যে ফুটে উঠেছে। হে প্রজ্ঞাবান, আপনার ভাষা ও বাণীবদ্ধতা রয়েছে সুগভীর জীবন দর্শনের সংমিশ্রণ। আপনি জীবনকে দেখেছেন অতি কাছাকাছি থেকে, তাই তো আপনি মানুষের আত্মার আত্মীয়, জনগণের অতি ঘনিষ্ঠ। সত্য আর সুন্দরের আরাধনায় আপনার সাফল্য আমাদের ভাষা ও দেশের পরম গৌরবে। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই, তাই বলতে হয়
অপমানতব করিব না আজ করিয়া নান্দি পাঠ। হ্যাঁ, তার মানে এখানে তিনি হ্যাঁ মানে যতটা গুণী ব্যক্তি দেখা যায় যে আমরা হয়তো ভাষায় সেটা প্রকাশ করতে পারছি না, এই যে প্রশংসা করা এটা তার কর্মের তুলনায় কি কম হয়ে যাচ্ছে, এই জন্য বলা হয়েছে অপমানতব করিব না আজ করিয়া নান্দি পাঠ। আর দেখো উপরে অংশটুকু আমরা দেখছি যে তুমি সম্বোধন এবং নিচে আছে আপনার, এই সম্বোধন কিন্তু তুমি বা আপনার দুই ধরনের হতে পারে, ঠিক আছে? এই একটার মধ্যে দুইটা দেওয়ার অর্থ হচ্ছে যে তোমরা দুই রকমই লিখতে পারো, তবে একই মানপত্রের মধ্যে সেটা হবে না। তুমি যদি তুমি লেখো তাহলে এই অংশটাতেও কি হবে, তুমি লিখতে হবে, তোমার ভাষা বাণীবদ্ধতা। আর যদি আপনা লিখতে চাও তাহলে সেই প্রথম থেকে কি প্রতিটাতে আপনাই লিখবে, অর্থাৎ এই সম্বোধনটা যেমন তুমিও হতে পারে আপনি হতে পারে, ঠিক আছে? অর্থাৎ একবার তুমি একবার আপনার এটা কিন্তু হবে না, ঠিক আছে? যদি তুমি দিয়ে শুরু করো তুমি দিয়ে শেষ হবে, হ্যাঁ, আর যদি আপনি দিয়ে শুরু করো আপনি দিয়ে শেষ হবে। অর্থাৎ এখানে যে দুই ধরনের সম্বোধনও করা যায় সেটা বোঝাতে আমি কে আপনার এবং তোমার দুইভাবে নিয়েছি। তবে যখন তুমি ওই যে সাধু ও চলিত রীতির মতো, যদি সাধু রীতিতে লেখাও তাহলে সাধু রীতি লিখতে হবে, আর যদি চলিত রীতিতে লেখো চলিত রীতিতে শেষ করতে হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু তুমি দিয়ে শুরু করেছো এটা কি হবে, তুমি দিয়ে শেষ হবে। অর্থাৎ ভাষাটা দুই রকমে করা যায় সেটাই বলছে, কিন্তু একই পত্রের মধ্যে একটা মানপত্রের মধ্যে দুই রকম ভাষা না দিয়ে একরকম ভাষা দিয়ে মানে সম্বোধনটা দিবে। দেখো শেষে কিভাবে শেষ করছে, যে তোমার দীর্ঘায়ু কামনা করছি, তুমি তোমার কর্ম সাধনায় অমরত্ব লাভ করো, স্রষ্টার কাছে এ প্রার্থনা করছি। এভাবে তুমি মানপত্র শেষ করতে পারো, অর্থাৎ অনুচ্ছেদ তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, তার কর্মকৃতি অনুযায়ী এটা হবে, ঠিক আছে? এটার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তবে চারটি থেকে পাঁচটির মধ্যে হয় বাঞ্ছনীয়। দেখো শেষে কি থাকবে, তারিখ এবং যে নাম স্বাক্ষর তারিখ, যে সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় মূল পত্রাংশের শেষে তাদের সমষ্টিগত প্রাতিষ্ঠানিক পরিচয় দিতে হয়, সমষ্টিগত ব্যক্তিগত নয় এটা। তারপর নাম স্বাক্ষরের আগে বিনীত, গুণমুগ্ধ, বিনয়াবনত বা শ্রদ্ধাবনত ইত্যাদি বিশেষণ ব্যবহার করা বাঞ্ছনীয়। নাম স্বাক্ষর থাকে ডান দিকে, অর্থাৎ ওই আপনার গুণমুগ্ধ ছাত্রছাত্রীবৃন্দ চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে ডান দিকে, এবং বাম দিকে তারিখ লিখতে হয়, যে বাম দিকে তারিখ 12 নভেম্বর 2020 চাঁদপুর। তারিখে বেলা আবার বাংলা বঙ্গাব্দ দেওয়া যায়, খ্রিস্টাব্দ দেওয়া যায় এবং দুটি দেওয়া যায় অনেক সময়, ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ এভাবে তোমরা কি মানপত্রগুলো লিখবে, ঠিক আছে? আশা করি মানপত্র সম্পর্কে ধারণা মানে স্পষ্টভাবে তোমরা ধারণা পেলে। হ্যাঁ, তোমাদের বইয়ে আরও কিছু নমুনা মানপত্র রয়েছে, এগুলো তোমরা দেখে নেও, ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা এ পর্যন্তই, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।